হিস্ট্রি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আপনারা সকলে জানেন আমরা ইতিহাস রাজনীতি সভ্যতা মানব সমাজ ইত্যাদি নিয়ে নানা বিষয়ে আলোচনা করি আমাদের অন্যতম একটি আলোচ্য বিষয় হচ্ছে পাকিস্তানের রাজনীতি পাকিস্তানের ইতিহাস ইত্যাদি যে সময়টা আমাদেরকে অতিক্রম করতে হয়েছিল তো আমরা সিদ্ধান্ত নিয়েছি যে পাকিস্তানের বিভিন্ন পর্ব নিয়ে বিভিন্ন ঘটনাবলী নিয়ে এক একটি অনুষ্ঠান করা তা আজকে আমরা একটি অনুষ্ঠান অনুষ্ঠানের বিষয় নির্ধারণ করেছি সেটি হচ্ছে পাকিস্তান ভেঙে যাওয়াকে অনিবার্য ছিল এ বিষয়ে আমরা হয়তো একাধিক আলোচনা করব। সুতরাং আজকের পর্বটি আমাদের প্রথম তাহলে শুরুতেই আমরা এই নিয়ে আলোচনাটা আলোচনায় যাচ্ছি সেটি হচ্ছে অনেক সময় আপনারা শুনেন অনেকেই বলেন নানাজনে বিশ্বাস করেন যে পাকিস্তান ভেঙে গেছে এই ভেঙে যাওয়ার পেছনে ভারতের ষড়যন্ত্র ছিল অমকের ষড়যন্ত্র ছিল শেখ মুজিব পাকিস্তান ভেঙেছে এরকম কথাও কেউ কেউ উচ্চারণ করেন আসলে একটি রাষ্ট্র কি এত সহজে কেউ ইচ্ছা করলেই ভেঙে দিতে পারে কারো কি চাওয়া পার চাওয়া না চাওয়ার উপর একটি রাষ্ট্র গঠিত হয় কিংবা ভেঙে যায় এত সহজ নয় বিষয়টি ষড়যন্ত্র গোপনে হয় ষড়যন্ত্রের সঙ্গে সাধারণ মানুষ জড়িত থাকে না সে কারণেই বলছি যে এসব তত্ত্ব যারা ষড়যন্ত্রের তত্ত্ব দিয়ে যারা পাকিস্তান ভাঙার কথাটি বলেন তারা আসলে একটি রাষ্ট্র জন্মের যেমন কতগুলো বাস্তব কারণ থাকে একটি রাষ্ট্র ভেঙে যাওয়ারও কতগুলো বাস্তব এবং বলা চলে যে মানুষের অংশগ্রহণমূলক কাজও থাকে সুতরাং এটাকে খুব মানে বিজ্ঞানভিত্তিকভাবে যদি বলে তাহলে আমরা বলি অবজেক্টিভ কারণ অর্থাৎ বস্তুনিষ্ঠ কারণ যেটা চেতনা নিরপেক্ষ অর্থাৎ আমি চাই বা না চাই এটা ঘটবেই যেমন দেশ এখন একটা ঘূর্ণিঝড় আসবে আসছে এটি আমি চাই বা না চাই এটির জন্য আমি যত কিছুই করি এটি কিন্তু একজন মানুষের চাওয়া পাওয়ার ইচ্ছা না চাওয়ার কোনো ব্যাপার হতে পারবে না এটি প্রাকৃতিক নিয়মেই কিন্তু এটি ঘটবে আবার আমি যদি লেখাপড়া কম করে খারাপ করে তাহলে আমি কোনো দিন ভালো রেজাল্ট করব না এটা হলো আমার মানুষের ইচ্ছা এবং চেষ্টার বিষয় সুতরাং দুটো দুই জিনিস সুতরাং একটি রাষ্ট্র জন্ম এবং তার যে ভেঙে যাওয়া এটা কিন্তু কতগুলো বাস্তব এবং যেটাকে ইংরেজিতে বলে অবজেক্টিভ এবং সাবজেক্টিভ অর্থাৎ বিষয়গত কন্ডিশন শর্ত পূরণ না হলে এটি ঘটবেই এগুলো অনিবার্য বিষয় অর্থাৎ মানে সমাজ ব্যবস্থার যে বিকাশ রাষ্ট্রের যে উত্থান রাষ্ট্রের যে বিকাশ এগুলো যদি নিয়ম নাম মেনে চলে তাহলে কিন্তু সেটা ভেঙে যায় পৃথিবীতে এরকম অনেক ঘটনা যেমন ইউনিয়ন ভেঙে গেছে না জার্মানি একসময় ভেঙে আবার জোড়া লেগেছে তো এইরকম পৃথিবীতে কিছু কিছু ঘটনা তো আমরা আমাদের সামনেই আছে আবার অনেক রাষ্ট্র আমরা মনে করি যে এই রাষ্ট্র তো ভেঙে যাওয়ার কথা ইত্যাদি ইত্যাদি এরকম নানা উদ্ভট কথা মানুষ মনে করে কিন্তু রাষ্ট্র সম্পর্কে বিজ্ঞান সম্পর্কে যাদের স্পষ্ট ধারণা রয়েছে তারা কিন্তু এই এইসব অন্ধবিশ্বাসে কোনো রাষ্ট্রের উত্থান বা তার পতন কখনো নির্ধারণ করতে পারে না বা বিশ্বাস করতে পারে না তাহলে আসুন পাকিস্তান কিভাবে ভাঙল বা এটি ভেঙে গেল ভেঙে আরটি কি তার অনিবার্য ছিল কি না আসলে পাকিস্তান রাষ্ট্রটাই আমরা বলে থাকি এটা একটা কৃত্রিম রাষ্ট্র সাধারণত রাষ্ট্র গঠিত হয় কোনো না কোনো জনবসতির চিরদিনের অনেক আগের অনেক ঐতিহাসিক পর্ব অতিক্রম করে আসা ভূমিতে এবং রাষ্ট্র আগেও হয়েছে ছোট ছোট রাষ্ট্র হয়েছে তখনকার রাষ্ট্র একরকম ছিল পরে অনেক রকম রাষ্ট্র ছিল আবার আমরা অন্যের করদ রাজ্য ছিলাম সাম্রাজ্যের অধীনে ছিলাম এইগুলো রাষ্ট্র কিন্তু এই রাষ্ট্রগুলো ছিল আধুনিক পূর্ববর্তী রাষ্ট্র যখন এই রাষ্ট্রগুলোর ভিত্তি কিন্তু দৃঢ় ছিল না এই রাষ্ট্রগুলো দুর্বল ছিল সুতরাং ওগুলো ভেঙে গেছে ওই যে আমি বলেছিলাম যে সময় এই এই বাংলা ভূখণ্ডেই কিন্তু বারোটি তেরোটির মতো ছোট ছোট জনপদ ছিল সেগুলো ছোট ছোট রাষ্ট্র নগর রাষ্ট্রের মতো ছিল বা অন্যান্য দেশেও তাই যদি আপনি মিশরে বলেন সেখানে অনেকগুলো নগররাষ্ট্র ছিল আপনি যদি ম্যাসোপটোমিয়ার কথা বলেন সেখানে অনেক অসংখ্য নগররাষ্ট্র ছিল গ্রিকসে ছিল রোমে ছিল এরকম বিভিন্ন দেশে বিভিন্ন অঞ্চলে এরকম ছোটো ছোটো নগররাষ্ট্র ছিল এরপরে এই নগররাষ্ট্রগুলোকে দখল করে সাম্রাজ্য হয়েছে আবার সেই সাম্রাজ্য ভেঙে গেছে আরব ভূখণ্ডেও একসময় খেলাফত হয়েছে সেটা অনেক বিশাল হয়েছে আবার সেটা ভেঙে গেছে উমা ওসমানীয় সাম্রাজ্য হয়েছে আবার আব্বাসীয় সাম্রাজ্য হয়েছে এগুলো যদি আমরা দেখি সেরকমই হয়েছে ভারতবর্ষ ছিল ভারতবর্ষে ব্রিটিশ সাম্রাজ্য হয়েছে ব্রিটেন ছিল ব্রিটেন এখনও টিকে আছে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্য ভেঙে গেছে ফরাসি দেশ টিকে আছে কিন্তু ফরাসি সাম্রাজ্য ভেঙে গেছে স্পেনের সাম্রাজ্য ভেঙে গেছে স্পেন টিকে আছে পর্তুগিজ সাম্রাজ্য ভেঙে গেছে পর্তুগিজ টিকে আছে এরকম মূল রাষ্ট্র হয়তো টিকে আছে কিন্তু সাম্রাজ্য ভেঙে গেছে এভাবেই কিন্তু পৃথিবীতে আমরা বলে রাষ্ট্র সবসময় পরিবর্তনশীল বিবর্তনশীল আবার রাষ্ট্র অনেক দিন টিকে থাকে যদি সেই টিকে থাকার মতো বস্তুগত কতগুলো কারণ থাকে বা বিদ্যমান বাস্তবতা থাকে কিন্তু পাকিস্তান রাষ্ট্রটির উদ্ভব ঘটেছিল আমরা সকলেই জানি এটার দুটো বিষয় আপনার একটু মনে রাখবেন আপনারা হয়তো অনেকেই এটা শুনেছেন প্রথমটি যে দ্বিজাতি তত্ত্ব অর্থাৎ মুসলমানদের জন্য একটি রাষ্ট্র আর ভারত হিন্দুদের জন্য আরেকটি রাষ্ট্র এভাবে একটা থিওরি দেওয়া হয়েছিল যেটাকে দ্বিজাতি তত্ত্ব কিন্তু মুসলমানদের জন্য একটা রাষ্ট্র হয়েছে কিন্তু হিন্দুদের জন্য কোনো আলাদা রাষ্ট্র এখানে হয় নাই সেটা সেখানে মুসলমানও আছে হিন্দু আছে সব মিলিয়ে যেটাকে ভারত ফেডারেল রাষ্ট্র ব্যবস্থা হিসেবে আমরা জানি সেটা হয়েছিল ব্রিটিশদের থেকে স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু মুসলিম লীগ এখানে আমাদের সঙ্গে যেই ধাপ্পাবাজিটি বা ধোকাবাজিটি দিয়েছিল সেটা হলো মুসলিমদের নিয়ে পাকিস্তান রাষ্ট্র হবে বা একাধিক সেখানে বলা হয়েছিল উনিশশো সালে লাহোর প্রস্তাবে কিন্তু শুধু একটার কথা বলা হয়নি অনেকগুলো স্টেটের কথা বলা হয়েছে রাষ্ট্রের কথা বলা হয়েছে কিন্তু শেষ পর্যন্ত হলো মুসলমানদের নিয়ে একটা কিন্তু সেখানে কি শুধু মুসলমান ছিল এরকম রাষ্ট্র তো পৃথিবীতে হয় না শুধু ধর্মভিত্তিক যদি রাষ্ট্র হয় তাহলে পৃথিবীতে মুসলিমদের জন্য একটাই রাষ্ট্র হওয়ার কথা কিন্তু মুসলিমদের জন্য প্রায় বত্রিশটা রাষ্ট্র আছে তো খ্রিস্টানদের জন্য একটাই রাষ্ট্র হওয়ার কথা কিন্তু খুসলামদের জন্য অসংখ্য রাষ্ট্র বৌদ্ধদের জন্য একটাই তো রাষ্ট্র হওয়ার কথা কিন্তু বৌদ্ধদের জন্য অনেকগুলো রাষ্ট্র তারপরে অন্যান্য সম অন্যান্য ধর্মীয় সম্প্রদায় ইহুদিদের জন্য যেমন ইসরায়েল আছে এর বাইরেও তো অনেক ইহুদি আছে তারপরে জৈনদের জন্য একটা রাষ্ট্র হওয়া দরকার তাহলে তাহলে জৈনদের তো সেরকম কোনো রাষ্ট্র নাই মুসলমানদের জন্য তো আমি বললাম তো একটাই না রাষ্ট্র হওয়ার কথা ছিল কিন্তু মুসলমানদের জন্য তো অসংখ্য বত্রিশটার মতো রাষ্ট্র হয়েছে এবং আরব ভূখণ্ডেই যদি ধরে হ্যাঁ আমরা যদি আরব ভূখণ্ডেই ধরে। তাহলে সেখানেও তো মুসলমানদের তো একটা রাষ্ট্র নয় আর সব রাষ্ট্রই তো আবার শুধু মুসলমানরাই বসবাস করে সেখানে অন্য সম্প্রদায়ের অন্য ধর্মবিশ্বাসী মানুষ আছে মুসলমানরাও তো এক একটি একটি গোষ্ঠী একটি সেক্টে না বা একটি একটি ধারায় মুসলমান না সেখানে শিয়া সুন্নি হানাফি মাজাবি অনেক ধরনের আমরা জানি বিভক্ত আছে বিভক্তি আছে সুতরাং এইভাবে রাষ্ট্র হয় না রাষ্ট্র হয় নাগরিকত্বের ভিত্তিতে রাষ্ট্র হয় ঐতিহাসিক প্রক্রিয়ার ভিতর দিয়ে জাতিগত সংগ্রামের ভিতর দিয়ে এগুলো আমি অন্য আলোচনা করেছি তবু এখানে বলছি যে পাকিস্তান কৃত্রিম রাষ্ট্রটি আমরা বলছি এ কারণে যে মুসলিম জাতীয়তাবাদের যে কথাটা তোলা হয়েছিল সেই জাতীয়তাবাদের আসলে কোনো রাষ্ট্রনৈতিক ভিত্তি নাই রাষ্ট্রের জন্য কোনো ধর্মীয় ভিত্তিতে রাষ্ট্র হয় না হলে সেটা টেকানো যায় না তাহলে এখানেই তার দুর্বলতাটা আপনারা আমরা প্রথমে দেখি দুর্বল দিকগুলোকে আরেকটি যে ভূখণ্ডগত ব্যাপার পাকিস্তান যে কথাটা বলা হয়ে থাকে সেখানে কি আগে কোনো পাকিস্তান ভূখণ্ড ছিল ছিল না বাংলাদেশ কি বাংলাদেশ আমরা এটা বঙ্গ বলছি এটার নাম এক এক সময় এক হলেও বঙ্গ শব্দ থেকেই এটার হয়তো পরিবর্তন বাংলাদেশ ইত্যাদি হয়েছে কিন্তু এখানে পাকিস্তান কোনো রকম রাষ্ট্র হওয়ার মতন জাতীয় না ছিল না রা ভূখণ্ডও ছিল না এমনকি আজকে যে পাকিস্তান অর্থাৎ যে পাকিস্তান থেকে আমরা বের হয়ে চলে এসেছি সে পাকিস্তান ভূখণ্ডেও কিন্তু পাকিস্তান বলে কোনো জাতি পাকিস্তানে বলে কোনো জাতি ছিল না আগে থেকেই ছিল না পাকিস্তান বলে কোনো ভূখণ্ড ছিল না হ্যাঁ সেখানে অনেকগুলো জাতি যেমন পাঞ্জাবি জাতি পস্তুন জাতি বেলুচ জাতি পাঠান জাতি এরকম তো অসংখ্য বেশ কিছু জাতি উপজাতি সেখানে রয়েছে সুতরাং যদি জাতিগতভাবেও বলে তাহলে পাকিস্তান কোন রাষ্ট্র হওয়ার মতন কোন ঐতিহাসিক ভিত্তি তার ছিল না এটা অনেকটা আবেগ এটা অনেকটা ইলুশন এটা অনেকটা বলা চলে যে রাজনৈতিক নেতৃবৃন্দের হটকারিতা অর্থাৎ মুসলিম লীগের যে রাজনৈতিক হটকারিতা সেটা স্লোগানটা মানুষকে বিভ্রান্ত করে যে আন্দোলন সংগ্রাম স্বাধীনতার জন্য ব্রিটেনের বিরুদ্ধে চলছিল সেটাকে দুর্বল করার জন্য এই তত্ত্বটা নিয়ে আসা হয়েছিল এবং পাকিস্তান নামক রাষ্ট্র তৈরি হয়েছিল তত্ত্বের ভিত্তিতে যেখানে পূর্ব বাংলা পাকিস্তানের অন্তর্ভুক্ত হওয়ার কোনো কারণ ছিল না ওই অর্থে এবং মুসলিম লীগ সেইভাবে কখনো সেটি কল্পনাও করেনি কিন্তু ওই যে চুয়ান্ন সালের ছাপ্পান্ন সাল হ্যাঁ ছেচল্লিশ সালের যে নির্বাচন সেই নির্বাচনে এই অঞ্চলের মানুষ পাকিস্তানের পক্ষে বেশি বেশিরভাগ মানুষ ভোট দিয়েছিল সে কারণে এটি পাকিস্তানের অংশভুক্ত হওয়ার যোগ্যতা বা সুযোগ লাভ করেছিল কিন্তু পাক তখন মানুষকে যে ধারণাটা দেওয়া হয়েছিল সেটি আসলে একটা ধর্মভিত্তিক রাষ্ট্র যেটি আসলে মানুষ খুব গভীরে তলিয়ে দেখেনি কিন্তু যারা এলিট অর্থাৎ অভিজাত রাজনীতি করেন যারা রাজনৈতিক দল দলের নেতৃত্বে থাকেন তারা তারা যখন অভিজাত হন অভিজাত শ্রেণী হন তখন তারা তাদের স্বার্থে মানুষকে বিভ্রান্ত করার জন্যই কিন্তু এ ধরনের স্লোগান এ ধরনের একটা প্রচারণা এবং রাজনীতির মানে চাল চালেন তো পাকিস্তান সৃষ্টির আগে চল্লিশের দশকে বলা চলে যে পাকিস্তান নামক রাষ্ট্র এর আগে কিন্তু পাকিস্তান এখানে কেউ ওইভাবে চিন্তা করেনি বা পাকিস্তানের স্লোগান উঠলেও পশ্চিম পাকিস্তান ওই অঞ্চলে মানে যেটাকে কাশ্মীর পাঞ্জাব ইত্যাদি কতগুলো অঞ্চল নিয়ে তারা একটি ভূখণ্ড চেয়েছিল এরকম একটা দাবি উঠেছিল কিন্তু সেটা তিরিশের দশকে এর আগে কিন্তু কেউ পাকিস্তান নামক রাষ্ট্র চায়নি ভারতবর্ষের স্বাধীনতা চেয়েছিল কার থেকে ব্রিটেন ব্রিটিশ সাম্রাজ্যের হাত থেকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ভারতবর্ষ অখণ্ড ভারতবর্ষ তবে সেখানে কথা ছিল আমরা ফেডারেল পদ্ধতি অর্থাৎ অঙ্গরাজ্য যেটা আঞ্চলিক সাহিত্য শাসন থাকবে সেই জায়গাটার মধ্যে কংগ্রেসের মধ্যে যে দ্বন্দ্ব এবং উভয় দলের মধ্যেই উপরের দিকে যারা নেতৃত্বের মধ্যে ছিলেন তারা ছিলেন এনিট অভিজাত শ্রেণী তারা তাদের স্বার্থ যে কার হাতে কর্তৃত্ব থাকবে নেতৃত্ব থাকবে তারা জনগণকে সেভাবে ভুল ভুল বোঝানোর চেষ্টা করেই কিন্তু এই ব্রিটিশদেরকে বাধ্য করেছিল এখানে দুটো রাষ্ট্র ব্রিটিশদের মধ্যে কিন্তু যে প্রথম কোন অবস্থাতেই ওরকম ভারতকে বিভক্ত করে দুটা আলাদা রাষ্ট্র হবে এরকম কোনো প্ল্যান ছিল না কিন্তু শেষ পর্যন্ত এই মুসলিম লীগ এবং যে কংগ্রেস কংগ্রেস একটা রাজনৈতিক দল হিসেবে আগে ছিল না অনেকগুলো রাজনৈতিক ধারার একটা প্ল্যাটফর্ম হিসেবে ছিল কিন্তু চল্লিশের দশকে সেটা কিন্তু একটা ওই যে এলিট শ্রেণীর নেতৃত্বে চলে যায় যদি যদি একই ধারার হতো তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসু তিনি তো এই রাজনৈতিক দল দলের মানুষ না তিনি তো ছিলেন অন্য মতাবলম্বী এরকম অনেক ধরনের মতাদর্শের লোক কিন্তু কংগ্রেসের মধ্যে ছিল কিন্তু মুসলিম লীগের মূল নেতৃত্বের মধ্যে যারা ছিল তারা কিন্তু বাঙালি ছিল না বাঙালিরা এখানে মূল নেতৃত্বে আসতে পারে না এমনকি আমরা যে অনেক সময় বলে থাকি স্যার সলিমুল্লাহ খা স্যার সলিমুল্লাহ এখানে মুসলিম লীগ তৈরি করেছিলেন তাকে কিন্তু মুসলিম লীগে কোনো জায়গা দেওয়া হয়নি মুসলিম লীগ তৈরির উদ্যোগটা তার হাতে ছিল কিন্তু উত্তরপ্রদেশের অর্থাৎ ভারতের অন্য অঞ্চলের যে সমস্ত মুসলিম নেতৃবৃন্দ তারা কিন্তু মুসলিম লীগের মূল নেতৃত্ব নিয়ে কবজা করে ফেলেছিল সুতরাং তারা বাঙালিদেরকে ঠকানোর জন্যই এই ধোয়াটি তুলে এই অঞ্চলে একটা আবেগ তৈরি করে বলা চলে যে পাকিস্তান নামক রাষ্ট্রে আমাদেরকে ভোটের মাধ্যমে আমরা এটার প্রতি সমর্থন জানিয়ে একটা রাষ্ট্র পাকিস্তান অন্তর্ভুক্ত হয়েছে যেটার কল্পনা হয়তো তিরিশ বছর আগে চল্লিশ বছর আগে আমাদের এখানকার মানুষ এভাবে করেনি কিন্তু ইতিহাসের অনেক কিছুই মানুষের ইচ্ছা অনিচ্ছার উপর নির্ভর করে না অনেক সময় অনেক বাস্তবতা অনেক কিছু তৈরি হয় যেগুলো মানুষের ইচ্ছা নির্ভর থাকে না তখন এটাই একটা একটা বাস্তবতা তৈরি করে ফেলে যখন সেটাকে অস্বীকার করে দাঁড়ানো দাঁড়িয়ে থাকা যায়ও না অনেকেই হয়তো এই খণ্ড বিখণ্ড বাংলা চায়নি অনেকেই এখানকার মুসলিম নেতৃবৃন্দের মধ্যেও অনেকে এটার ভবিষ্যৎ খুব একটা পরিষ্কার দেখছিলেন না সে কারণে তারাও কিন্তু অখণ্ড ভারত অখণ্ড বাংলা চেয়েছিলেন অনেকে হ্যাঁ অখণ্ড হয় ভারতবর্ষ নতুবা অখণ্ড ভারত এই এইরকমও একটি ধারা ছিল কিন্তু জনজোয়ার বলে একটা কথা সেটার কারণে সেই বিষয়টি কিন্তু ছুটে গিয়েছিল তো যাই হোক আমি যে কথাটা বলেছি যে কৃত্রিম যে পাকিস্তান এই এক খণ্ড হলো একেবারে পশ্চিম দিকে এখান থেকে বারোশো মাইল দূরে আরেক খণ্ড এখানে পূর্ব বাংলা এবং পূর্ব বাংলার মানুষ পাকিস্তানে অন্তর্ভুক্ত হলো যেখানে এটি একটি কৃত্রিম রাষ্ট্র হিসাবে আমরা আবির্ভূত হতো যদিও এই ধরনের একটি রাষ্ট্র হয়তো আমরা বলতে পারি আমেরিকার মূল ভূখণ্ড থেকেও বাইরে কিছু কিছু অঞ্চল রয়ে গেছে যেমন আলাস্কা বা হাওয়াই এই সমস্ত কিছু অঞ্চল মূল ভূখণ্ডের বাইরেও আছে কিন্তু এটা টিকে থাকার অন্যতম কারণ হল সেই অঞ্চলগুলোর আঞ্চলিক সাহিত্য শাসন মেনে নিয়ে সেখানকার যে শাসন ক্ষমতায় যে জনগণের অংশগ্রহণ সেটা নিশ্চিত করা হয়েছে এবং অভিন্ন রাষ্ট্রের তারা নাগরিক হিসাবে তাদের কিন্তু বৈষম্য বৈষম্যের বিষয়গুলো খুব একটা ঘটেনি সুতরাং এটা রাষ্ট্র চরিত্রের ব্যাপার তো এখানে ভারতবর্ষে দুটো রাষ্ট্র হয়েছে সত্য পাকিস্তান ভারতবর্ষ একটি রাষ্ট্র ভারত একটি রাষ্ট্র যেটি কিন্তু ফেডারেল পদ্ধতিতে চলে গেল বিভিন্ন অঙ্গরাজ্য সেই সেই অঙ্গরাজ্যগুলো তাদের নিজেদের আঞ্চলিক স্বায়ত্তশাসন ভাষা সংস্কৃতি ইত্যাদিকে অক্ষুণ্ণ রেখেই তারা ভারতের একটি এক একটি প্রজাতন্ত্র প্রজাতন্ত্রের এক একটি অঞ্চল হিসাবে তারা সেই মর্যাদা নিয়েই ভারতের অঙ্গরাজ্য হিসাবে তারা ভারতে ছিল সেই সময় কিন্তু পাকিস্তান রাষ্ট্রটি পশ্চিম পাকিস্তানে আমরা যে বলি ওরা বললো ইউনিটা এক একক কিন্তু ওখানে তো একক হয়নি ওখানে পাঞ্জাবিদের রাজত্ব হয়ে গিয়েছে বেলুস পাঠান সিন তারা কিন্তু সেখানে কিন্তু সেই সুযোগগুলো আর পায়নি এখন পাঞ্জাবিদের মধ্যে আবার অনেকগুলো ব্যাপার আছে বা শুধু পাঞ্জাবি নয় সেটা ভারত থেকে মাইগ্রেটেড অনেকেই যারা এখান থেকে অনেক অভিজাত ব্যক্তি তারা কিন্তু পাকিস্তানে গিয়ে পাকিস্তানের যে রাজনীতির নিয়ন্ত্রক হিসাবে তারা আবির্ভূত হয় এবং কর্তৃত্ব তাদের হাতে চলে যায় সেভাবেই পাকিস্তানের যে রাষ্ট্র ক্ষমতা সেই ক্ষমতাটি যদিও আমরা পশ্চিম পশ্চিমাদেরকে একক করে ফেলছি কিন্তু আসলে যদি আপনি খুব সূক্ষ্মভাবে দেখেন পশ্চিমাদের আমরা বলছি পশ্চিম পাকিস্তানের কোনো একক কর্তৃত্ব সেখানে হয়নি সেখানে হয়েছে পাঞ্জাব পাঞ্জাব অঞ্চলের ধনীদের এবং ভারত থেকে যে মাইগ্রেটেড যারা অভিবাসিত তাদের মধ্যে যারা খুব ধনী তারাও কিন্তু ওই রাজনৈতিক রাজনীতির তারা কিন্তু সুযোগটা গ্রহণ করেছিল এই রকম একটি কৃত্রিম রাষ্ট্র সেই রাষ্ট্রটি টিকে থাকার যে ন্যায্যতা সেটা কিন্তু অঙ্কুরেই আমরা দেখি খুব দুর্বল একেবারেই দুর্বল ছিল তো সেটা আমরা লক্ষণ পাই পাকিস্তান সৃষ্টি হওয়ার পরে পরে কি একটা হলো যে পাকিস্তান হয়ে গেল এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রে কোনো সংবিধান তারা দিতে পারলো না ছাপ্পান্ন সালের আগ পর্যন্ত যেই পাকিস্তান রাষ্ট্রে কোনো আঞ্চলিক যে স্বায়ত্তশাসন সেটি নাই যে পাকিস্তান রাষ্ট্রে যে অঞ্চলগুলোর যে ভাষা সংস্কৃতি এইগুলোর স্বীকৃতি এই রকম নানা ধরনের বৈষম্য কিন্তু এই পাকিস্তান রাষ্ট্র তৈরি করেই তার যাত্রাকাল শুরু করেছিল অথচ যদি পূর্ব বাংলাকে আমরা দেখি পূর্ব অপেক্ষাকৃত উচ্চ উন্নত ছিল অর্থনৈতিকভাবে সামাজিকভাবে রাজনৈতিক সাংস্কৃতিকভাবে আমাদের এখানকার মানুষ পশ্চিম অঞ্চলের মানুষের অনেক পশ্চিমাঞ্চলে সবাই নয় অনেক অঞ্চলের মানুষের চাইতে জীবনযাত্রা অর্থনৈতিক ব্যবস্থা সামাজিক অবস্থা এটি উন্নত ছিল শিক্ষা দীক্ষায় অনেক উন্নত ছিল সে কারণেই বলা হয়ে থাকে আজকের বাংলা যা ভাবে পর ভবিষ্যৎ ভারতবর্ষ তাই ভাবে অর্থাৎ বাংলা অগ্রগামী ছিল সেই বাংলা হয়ে পড়েছিল একটা পশ্চাৎপদ পাকিস্তান রাষ্ট্রের অন্তর্ভুক্ত রাষ্ট্র সুতরাং এরকম একটি রাষ্ট্র আমাদের টিকে থাকবে কীভাবে এটি তো টিকে থাকার কোনো বাস্তব ভিত্তিক ছিল না পাকিস্তানও সেভাবে তার যে রাষ্ট্র কাঠামো সে রাষ্ট্র কাঠামোটি তো করেনি রাষ্ট্র কাঠামো না তৈরি করার কারণে অর্থাৎ রাষ্ট্র কাঠামোতে যেটা আমি বললাম যে আঞ্চলিক সাহিত্যশাসন ভাষার সংস্কৃতি ইত্যাদির অধিকার অর্থনৈতিক যে বৈষম্য যাতে সংগঠিত না হতে পারে এই ধরনের ব্যবস্থাগুলো যদি রাষ্ট্রে না থাকে তাহলে কিন্তু মানুষের মধ্যে রাষ্ট্র সম্পর্কে বিক্ষোভ বা ক্ষোভ এগুলো তৈরি হয় না কিন্তু পাকিস্তান সৃষ্টি পরেই প্রথম কোন ঘটনাটা আপনারা আমরা সকলেই জানি এগুলো আপনাদেরকে অন্য আলোচনায় করেছি সুতরাং আমি যা স্মরণ করে দিচ্ছি একটা হলো ভাষা আন্দোলন এর ভাষার জন্য আমাদেরকে আন্দোলন করতে হয়েছে পাকিস্তানিরা আসলে কেন এটা করতে চেয়েছিল পাকিস্তানের উর্দুকে একটা পাকিস্তানি ভাষা হিসাবে তৈরি করতে চেয়েছিল যেটাও ছিল কিন্তু একেবারে অবাস্তব সেটাও কিন্তু পাকিস্তানের সব মানুষের ওই অঞ্চলের সব মানুষের মাতৃভাষা ছিল না আর আমাদের তো নাই সুতরাং এটাও একটা ভুল ধারণা এবং এর ধারণাটা দেওয়া হয়েছিল যে মুসলমানদের এটার ভাষা তো মুসলমানদের তো কোনো আসলেই মুসলমানদের পৃথিবীর সব মুসলমানদের একক কোনো ভাষা নেই এটা যদিও আমরা বলি যে আরবে আরবি শুধু মুসলমানদের ভাষা না আরবিতে আরবি ভাষায় মুসলমানরাও কথা বলে খ্রিস্টানরাও কথা কথা বলে অন্যান্য যারা আরব ভূখণ্ডে বসবাস করে তারা কথা বলে কিন্তু আরব ভূখণ্ডে তো অন্যরাও আছে তাদেরও তো ভিন্ন ভিন্ন ছোটো ছোট। ভাষা সংস্কৃতি ইত্যাদি রয়ে গেছে তো সুতরাং একটা ভূখণ্ডে অনেকগুলো ভাষা সংস্কৃতি জাতিসত্তা ইত্যাদি থাকার পরেও কিন্তু অনেকগুলো একটা রাষ্ট্র হয় না কিন্তু আমাদের এখানে ওই যে আমি বলেছিলাম সেটা করার চেষ্টা করা হয়েছিল উর্দুকে পাকিস্তান অর্থাৎ আগে থেকে একটা ভাষা না না চলে আসা সেই জায়গাটাকে বাদ দিয়ে আগে থেকে যে ভাষাটা চলে আসে সেটাকে বন্ধ করে দিয়ে নতুন একটা মানে তিন পার্সেন্ট মানুষের ভাষাকে রাষ্ট্রভাষা করার যেহীন চেষ্টা করা হয় যেন সেখান থেকেই পাকিস্তানের প্রতি মানুষের মোহ প্রথম ভাঙতে শুরু করে এরপরে তো আমরা জানি এই রাষ্ট্রভাষা নিয়ে মানুষের যে রস রক্ত ঝরল ছাত্রদের রক্ত ঝরল আন্দোলন হলো তারপরে তো এটা প্রতিক্রিয়া হিসাবে চুয়ান্নের নির্বাচন চুয়ান্নের নির্বাচনে পূর্ব বাংলার জনগণ যুক্ত ফ্রন্টকে ভোট দেয় যুক্তফ্রন্ট এখানে মূলত আওয়ামী লীগ কৃষক শ্রমিক পার্টি কে এসপি যেটি ছিল সেই সেটি তারপরে গণতান্ত্রিক পার্টি এরপরে আরও দু তিনটি পার্টি ছোট ছোট পার্টি মিলে একটা ঐক্য জোট গঠিত হয়েছিল সেটাকে আমরা যুক্ত ফ্রন্ট বলি সেই যুক্ত ফ্রন্টে কিন্তু পূর্ব বাংলা জনগণ ভোট দিয়েছিল কিন্তু ক্ষমতা যাওয়ার পরে অল্প কয়েকদিন পরেই তাদের হাতে ক্ষমতা থেকে তাদেরকে ক্ষমতা থেকে তাদের সরকার ভেঙে দেওয়া দেওয়া হয় এবং ফলে এটা পাকিস্তান এই যে ষড়যন্ত্রটা করলো এর ভেতর দিয়ে মানে শুধু পাকিস্তান এককভাবে এখানে ষড়যন্ত্র করেনি এখানকার রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দো মানতা ছিল ভুল বুঝাবুঝি ছিল কারণ এই যে ওই যে পাকিস্তানি মনোভাব এবং শাসন শাসক হওয়ার মনোভাব এগুলো কিন্তু এখানেও গড়ে উঠছিল সুতরাং এই বিষয়গুলো আমি আলাদাভাবে যখন আলোচনা করব তখন দেখানোর চেষ্টা করব তবে আপনারা এটা জেনে নেন তাহলে যে চুয়ান্ন নির্বাচনে যে বিজয় সেই বিজয়কে অস্বীকার করলো এরপরে পাকিস্তান সংবিধান দিল কিন্তু সেটা ইসলামিক প্রজাতন্ত্রের সংবিধান দিল অর্থাৎ পাকিস্তানকে একটা ইসলামিক প্রজাতন্ত্র হলো কিন্তু পেছনে সামরিক বাহিনী ইত্যাদি তারা কিন্তু কর্তৃত্ব করছিল এই রকমভাবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ওই অঞ্চলে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরেও তারা কিন্তু খুব বেশি দিন ক্ষমতা থাকতে পারেনি ছাপ্পান্ন সাতান্ন ওই সালে ওই সময়ে তারা বা তেরো মাসের মতন বা আর একটু বেশি সময় এগারো মাস এই সময় এগারো থেকে তেরো মাস এই সময় দুই অঞ্চল দুইবার শাসন কেন্দ্র এবং প্রদেশে শাসন কাজ করেছিল এবং সেখানে আওয়ামী লীগ এবং যুক্ত আরেকটা যুক্ত ফ্রন্ট এটা চুয়ান্নের যুক্ত ফ্রন্ট নয় অন্য যুক্ত মিলে তারা সরকারি ছিল সেই সরকার বেশ কিছু ভালো কাজ করছিল পুরো বাংলার জনগণের স্বার্থে সেটাকে সহ্য করতে পারেনি বলেই ইস্কান্দার মির্জা পাকিস্তানের তখনকার প্রেসিডেন্ট তিনি ওই আওয়ামী লীগ সরকার কেন্দ্রে এবং প্রদেশে দুটোই ভেঙে দিয়ে এখানে একটা গণ্ডগোল চাপিয়ে দেয় এবং সেই গণ্ডগোল থেকেই মার্শাল্ল মার্শাল্লর প্রতিক্রিয়া হিসেবে আমরা জানি পরবর্তীতে এই যে পাকিস্তানের প্রতি যে মহ সেটি কিন্তু পূর্ব বাংলার জনগণে ভেঙে যেতে থাকে অর্থাৎ পাকিস্তান নিজেই নিজের কবর খুঁড়তে থাকে যেটা আমি বলেছি যে অবজেকটিভ কজ একেবারে বস্তুগত কারণ এখানে আর যে বৈষম্য বৈষম্য ততদিনে তৈরি হচ্ছিল এখানকার আর ওখানকার মধ্যে অর্থনৈতিক বৈষম্য তৈরি হচ্ছিল এখানের অর্থ সেখানে পাচার করা হচ্ছিল এখানকার মানুষ ভোগা নাঙ্গা থাকছিল এখানে দুর্ভিক্ষ ছিল এখানে মানুষের যে খাদ্যের অভাব দেখা দিয়ে দিচ্ছিল হ্যাঁ মানুষ ন্যায্য মূল্যে পাট বিক্রি করতে পারছিল না অর্থাৎ পাকিস্তানের একটি শোষক গোষ্ঠী এখানে কিন্তু তারা দাঁড়িয়ে গিয়েছিল যারা এখান থেকে সম্পদ নিয়ে পশ্চিম পাকিস্তানে তাদের যে যে ক্যাপিটাল দুই জায়গায় করা ইসলামাবাদ এখানে গিয়ে তারা কিন্তু ক্যাপিটাল তারা তৈরি করে নতুনভাবে কিন্তু পূর্ব বাংলার প্রতি তারা অমনোযোগী শুধু ছিল না পূর্ব বাংলাকে আসলেই তারা কেউ কোনো কোনো বিপ্লবী দল এটিকে পাকিস্তানের কলোনি হিসাবে এটিকে আখ্যায়িত করেছিল এবং এইভাবেই দেখা যায় ষাটের দশকে এসে অনেকেই আর পাকিস্তানে পাকিস্তানকে গ্রহণযোগ্য মনে করছিল না সুতরাং সেটাকে নিয়েই বিভিন্ন ধারায় কিন্তু আন্দোলন সংগ্রাম হয়েছিল একটি ধারা বিপ্লবী ধারা আরেকটি ধারা হচ্ছে জাতীয়তাবাদী ধারা জাতীয়তাবাদী ধারার নেতৃত্ব দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আর বিপ্লবী ধারায় অনেকেই এখানে রাজনীতি করেছেন করার চেষ্টা করেছেন কেউ কিছুটা এগিয়েছেন কিছুটা পিছিয়ে গেছেন এই ধরনের যেমন ন্যাশনাল আওয়ামী পার্টি ভাষানি নেব সেটা তারা কিছুদিন প্রথম দিকে ছিল পঞ্চাশের দশকে কিন্তু ষাটের দশকে তারা ততটা প্রথম দিকে চলেনি সেখান থেকে ভেঙে আবার অনেকগুলো বিপ্লবী রাজনৈতিক টল ইত্যাদি তৈরি হলো তারা আবার চীন চীনের মাও সেতু এর তত্ত্ব সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্র ইত্যাদি তত্ত্বের ভিত্তিতে তারা কি স্বাধীনতা চেয়েছিল না কি চেয়েছিল সেটি পরিষ্কার হয়নি কিন্তু কিন্তু একটা পরিষ্কার অবস্থান দাঁড়িয়ে গিয়েছিল যে পাকিস্তান থেকে কিন্তু বের হওয়ার পক্ষে ছয় দফা দিয়ে শেখ মুজিবুর রহমান তখন কিন্তু পূর্ববাংলার জনগণকে একটি সুতায় আবদ্ধ করতে পেরেছিলেন বলেই পাকিস্তান কিন্তু ভাবে টিকে থাকার কথা ছিল সেই টিকে থাকাটি আর সম্ভব হলো না অর্থাৎ পাকিস্তান তখন চাইলেও আর নিজেকে রক্ষা করতে পারছিল না এটি হচ্ছে আরেকটি বাস্তবতা বস্তুগত শর্ত অর্থাৎ অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ইত্যাদি ক্ষেত্রে পাকিস্তান যে বৈষম্য তৈরি করেছিল সেই বৈষম্যের কারণেই পাকিস্তানের প্রতি সাতচল্লিশ সালে যে মোহ ছিল ছেচল্লিশ সালে যে মোহ ছিল সেই মোহ কিন্তু আটচল্লিশের পর থেকে মানুষের মধ্যে কেটে যেতে থাকে ফলে পাকিস্তান ভাঙাটি নিজে নিজেই আপনা আপনি অর্থাৎ পাকিস্তান নিজেই নিজের অস্তিত্ব এখানে দুর্বল করতে থাকে এবং অনিবার্য হয়ে ওঠে যে পাকিস্তান ভেঙে যাওয়া এবং সেই পাকিস্তানের এই অঞ্চলকে নিয়ে আলাদা আরেকটি রাষ্ট্রসত্ত্বা গড়ে ওঠা সেটি তখন ইতিহাসের নিয়ম অনুযায়ী কিন্তু বেড়ে উঠেছিল তাহলে আপনারা আজকের এই আলোচনা থেকে মোটামুটিভাবে পাকিস্তান ভেঙে যাওয়া বা ভেঙে যাওয়ার যে সম বাস্তবতা এটি সম্পর্কে এই আলোচনা থেকে বুঝতে পারছেন এর বাস্তবতা ওই রাষ্ট্রের জন্ম ওই রাষ্ট্রের ভূখণ্ড ওই রাষ্ট্র পরিচালনা ওই রাষ্ট্র কাঠামো পরিচালনা অর্থনৈতিক বৈষম্য সামাজিক রাজনৈতিক ইত্যাদি বৈষম্য থেকেই ওই পাকিস্তান একদিন অকার্যকর হয়ে উঠেছিল সেখান থেকেই আমরা বলতে পারি পাকিস্তান অনিবার্যভাবেই ভাঙার মতো একটি জায়গায় চলে গিয়েছিল কিন্তু অনিবার্যভাবে ভাঙার জায়গায় গেলেই কি ভেঙে যাবে এই প্রশ্নের উত্তর নিয়ে আমরা দ্বিতীয় পর্বটি আলোচনা করব আমাদের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের এই হিস্টোরি বাংলা চ্যানেল এটিকে আপনারা সাবস্ক্রাইব করুন যদি এটি চার্জ দিলে আপনি না দেখতে না দেখতে না পান তাহলে ইউটিউবে আপনারা মমতাজুদ্দিন পাটোয়ারি এইটি চার্জ দিতে পারেন তাহলে আপনারা আমাদের এই অনুষ্ঠান পরবর্তী অনুষ্ঠান দেখতে পাবেন আজ তাহলে এখানেই রাখি দেখা হবে